এটা কি তোমরা বুঝতে পেরেছ? দেখো এখানে বলছে প্রেজেন্ট টেন্স, আর মাঝখানে যদি অ্যাজ ইফ, এটা অ্যাজ ইফ, অ্যাজ দো, টিএইচ ও ইউজেস, অথবা সিন্স, এই তিনটার যে কোনো একটা থাকে তাহলে কি হবে, সাবজেক্টের পরে ভার্বের দুই নম্বর ফর্ম হবে, সাবজেক্টের পরে ভার্বের দুই নম্বর ফর্ম হবে। এটাই মনে রাখবে এইভাবে, এটা শর্টকাটে ইয়ে দেখালে। তবে এটার থেকে একটা উদাহরণ যখন দিব, উদাহরণটা মুখস্থ রাখবা, তাহলে ওই উদাহরণ থেকে এই নিয়মে যেতে পারবা। যখন অ্যাজ ইফ, অ্যাজ দো এরকম কোনো মানে প্রশ্ন আসবে, তখন ওই যে উদাহরণটা মুখস্থ আছে ওইটা তুমি সাইডে লিখবা মনে ইয়েতে খসড়াভাবে, ওখান থেকে রুলসে যাবে। অনেক সময় রুলসটা কিন্তু এলোমেলো হয়, তাহলে তোমরা উদাহরণ মুখস্থ রাখলেও রুলসটা মনে রাখতে পারবে। তাহলে একটা উদাহরণ দিয়ে দেখি, এটা এরকম যদি হয়, এটা কিন্তু পরীক্ষা আসে ইম্পর্টেন্ট। তাহলে দেখো, এটা এটা দেখো, হি ওয়ার্কস, এটাও শূন্যস্থান হিসেবে থাকতে পারে, পরেরটাও শূন্যস্থান হিসেবে থাকতে পারে। হি ওয়ার্কস এখানে বলছে কি প্রেজেন্ট টেন্স, হি ওয়ার্কস এখানে দিলাম, এটা কিন্তু তিনটার যে কোনো একটা থাকবে, তিনটায় থাকবে না। হি ওয়ার্কস অ্যাজ ইফ দিলাম, অ্যাজ ইফ হি he works as if he does it before, এটা আছে তোমাদের। তাহলে কি করতে হবে, এটার ব্রাকেট আছে এটা ঠিক করতে হবে, অথবা এটা না থেকে এটা ব্রাকেট থাকতে পারে, ঠিক আছে না? তাহলে দেখো নিয়ম বলতেছে, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স যদি প্রথমে থাকে, মাঝখানে যদি অ্যাজ ইফ, অ্যাজ দো কিংবা সিন্স থাকে, এখানে অ্যাজ ইফ দেওয়া হয়েছে, অ্যাজ দো থাকতে পারে, তাহলে কি হবে, পরেরটার গঠন বলতেছে সাবজেক্ট ভার্বের দুই নম্বর ফর্ম, তাহলে সাবজেক্ট হি, ভার্বের কয় নম্বর ফর্ম, দুই নম্বর ফর্ম হবে। কিন্তু এখানে ভার্বের কয় নম্বর ফর্ম আছে, হ্যাঁ এটা তিন নম্বর ফর্ম, এই লেভেলে এসে অনার্স, তোমরা তো এগুলা এই এবিসিগুলো জানো না দেখেই হলো প্রবলেম। হ্যাঁ দাস কয় নম্বর ফর্ম বলো, হ্যাঁ দুই নম্বর ফর্ম, হ্যাঁ সেটা পরে, আগে বলছি দাসটা কয় নম্বর ফর্ম, তিন নম্বর ফর্ম, কেমন করে তিন নম্বর ফর্ম বলো, দাস তো দাস মূল ফর্ম কি এটার বলো তো, ডু, ডুই তো এটা, এটা থার্ড পার্সনের ক্ষেত্রে দাস হয়, মূল ফর্ম হচ্ছে ডু, দুই নম্বর ফর্ম ডি, তিন নম্বর ডান, এখানে তিন নম্বর, হ্যাঁ এটা এক নম্বর ফর্ম, এখানে ইয়েস বা ইয়েস থাকবে সেটা বড় কথা না, কারণ কি এটা মূল শব্দ হলো ডু, এস বসেছে থার্ড পার্সন হলে বসে, ফার্স্ট পার্সন হলে বসতো না, থার্ড পার্সন প্লুরাল হলে বসতো না। তাহলে তোমাকে এটা তো আগে বুঝতে হবে যে এটা কয় নম্বর ফর্মে আছে, তোমার নিয়ম বলতেছে দুই নম্বর ফর্ম হবে, তাহলে তুমি এটা কয় নম্বর ফর্ম এটা যদি না জানো, এটা রূপগুলো যদি না জানো, তাহলে তোমাকে স্ট্রং ভার্ব উইক ভার্ব মুখস্থ করতে হবে, আছে না স্ট্রং ভার্ব উইক ভার্ব, যেগুলো নিত্য প্রয়োজনীয় এগুলো মুখস্থ করবে, এগুলো তো আগে আমরা মুখস্থ করেছিলাম, ধারাও মুখস্থ করতে হবে, ঠিক আছে? তাহলে কান কি নেই না সুইচ দাও নাই, দেখো তো, আচ্ছা তাহলে এখানে নিঃসন্দেহে কি হবে, নিঃসন্দেহে ডিট হবে, নিয়ে মনে রাখবা, পরে কিন্তু দিব পারো কিনা দেখবা, দেখব ওকে। তাহলে এখানে নিঃসন্দেহে ডিট হবে, এটা এরকম পরীক্ষা থাকে, তাহলে এখানে দেবা কি ডিট, ওকে, অর্থাৎ ডিট মানে কি পাস্ট টেন্স হইলো আসলে, তার মানে মূল কথা হলো এটার এই, অ্যাজ ইফ, অ্যাজ দো বা সিন্স দ্বারা দুইটা অংশ যুক্ত হইলে প্রথম অংশে যদি পাস্ট প্রেজেন্ট টেন্স থাকে, পরের অংশ হবে পাস্ট টেন্স, তাই হলো না? হি ওয়ার্কস প্রথম অংশ প্রেজেন্ট টেন্স আছে, পরের অংশটা কি হলো
past tense হলো তাই না এখন এখানে যদি present tense না থাকে এখানেই past tense থাকে তাহলে কি হবে স্যার এখানে be to be after সেটাকে যদি এখানে স্যার be না থাকে স্যার I থাকে তো এখানে I I এখানে he আছে তাই he আছে he কে মানে he was as if he it before done সে এমন ভাবে কাজটা করলো মনে হয় আর আগেও করেছে কেউ করে না কে আগে করেছে নাকি কাজটা তুমি তো খুব ভালো দেখি এক্সপার্ট আগে মনে করেছিলা এই কথা বোঝাচ্ছে হি ওয়ার্কস অ্যাজ ইফ হি ডিড ইট বিফোর ওই যে বিফোর মানে কি অতীত হয়ে যাচ্ছে না তাহলে বলছে ও তুমি এমন ভাবে করছো মনে হয় আর আগেও করেছিলে এই ক্ষেত্রে এখানে হি কে বোঝাচ্ছে তাই এখানে হি হইলো এখানে আই হবে কেন আয়ের কথা হলে সেটা পড়ে কি খবর মানুষ শোনো শোনো কালকে থেকে এই দিন থেকে চারটায় আসবে একদম চার ওরা চলে গেছে চারটায় আসবে একদম চারটায় তাছাড়া সময় নাই ও পরের মাস থেকে ঠিক হবে তোমাদের একটু পরে চারটা পঞ্চাশে আসতে হবে চারটা পঞ্চাশ পঞ্চাশ মিনিট করে পড়াবে এ ভাঙা মাসটা মানে সময় হচ্ছে না এখানে মানে তিনটা বেসের সময় হচ্ছে না চারটা পঞ্চাশ সমস্যা সমস্যা আচ্ছা সমস্যা হলো ওদেরকে দিতে হবে চারটা পঞ্চাশে এখন শোনো এই পনেরোটা দিন এটা করতে হবে এক তারিখ থেকে ডেট চেঞ্জ হবে ওই আমি তিনটার থেকে শুরু করব আচ্ছা শোনো তাহলে কি হলো এটা বুঝলে ঘটনাটা কি হলো এখন এখানে পাস্ট প্রেজেন্ট টেন্স আছে যদি এখানে পাস্ট টেন্স থাকে তাহলে কি হবে এখানে প্রেজেন্ট থাকলে পাস্ট হয় পাস্ট থাকলে পারফেক্ট হয় সেটাই সেটাই এখানে বলা হচ্ছে দেখো সাবজেক্ট প্লাস ভি টু মানে কি মানে কত পাস্ট টেন্স এটা পাস্ট হয়েছে মানে কি ভি টু মানে পাস্ট তার মানে ওটাই আবার এখানে বলছি পাস্ট থাকলে কি হয় এই দেখো সাবজেক্ট পাস্ট টেন্স থাকার পর যদি অ্যাজ ইফ এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকে তাহলে কি হবে সাবজেক্ট হ্যাড ভি থ্রি পাস্ট পারফেক্ট মানে কি তিন নম্বর ফর্ম হবে না পাস্ট পারফেক্ট মানে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাড হ্যাভ তো হয় কখন হ্যাভ হ্যাড হ্যাজ হ্যাঁ সরি হ্যাভ বা হ্যাজ তারপর কি হ্যাড হ্যাড তাহলে এখানে হ্যাড এটাই তিন নম্বর ফর্ম এটাই দুই নম্বর ফর্ম তাই না কোন কোন ওয়ার্ডের দুই নম্বর ফর্ম যা তিন নম্বর ফর্ম তাই ঠিক আছে এ কারণে তাহলে এই স্ট্রাকচার মনে রাখতে হবে অথবা তুমি মনে করতে পারো অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স দ্বারা যুক্ত দুইটি অংশের প্রথমটা পাস্ট প্রেজেন্ট টেন্স হলে পরেরটা হয় পাস্ট তাহলে প্রেজেন্টের গঠন কি পাস্টের গঠন কি এটা তোমাকে জানতে হবে আর ওটা না জানলে এই স্ট্রাকচার মনে রাখবা যে দুই নম্বর ফর্ম হবে মানে এই 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 সংকেতগুলোর মানে বুঝাচ্ছে ওইটা পাস্ট টেন্স পারফেক্ট যদি প্রথমে পারফেক্ট হয় ওইরকম বাক্য দিবেই না এই দুইটাই বেশি ইয়া ঠিক আছে তাহলে এটার একটা উদাহরণ দিই দেখো সাবজেক্ট ভি টু মানে হি ডিড তাই না দা ওয়ার্ক এইটার মতো হয় হি ডিড দা ওয়ার্ক তারপর কি হবে এই যে কোনো একটা থাকবে অ্যাজ ইফ থাকতে পারে অ্যাজ ডু থাকে সিন্স থাকতে পারে আমি এখানে আগে ছিল অ্যাজ ইফ এখানে যে আমি অ্যাজ ইফ দিয়ে অ্যাজ ইফ হবে অথবা যে অ্যাজ ডু দেয় অ্যাজ ডু হবে মানে বললাম তিনটার মানে একই মানে তিনটার একই যেটাই থাক মনে রাখবা তাহলে এখানে আমি অ্যাজ ইফ দিলাম হ্যাঁ এবার বিষয় হলো ওইটাই এখানে দিলাম বাকেট আরেকটার মতো হয় হি ডিড দ্য ওয়ার্ক অ্যাজ ইফ হি এখানে কি হবে এখানে ডু ভার্ব এখানে হ্যাভ ভার্ব বা টু হ্যাভ ভার্ব দেওয়া থাকলো ব্র্যাকেটে অ্যাজ ইফ হি ইট বিফোর এবার বলো এখানে কি হবে মানে
হ্যাভ আছে, এখানে আর এটা তো নিয়ম, আর এটাই তো আমি দিলাম, এটা তো দিলাম ভার্ব নেই তাই। হি ডিড দ্য ওয়ার্ক অ্যাজ ইফ হি, এখানে এটা হচ্ছে মূল ভার্ব, কি বুঝলা, এটা ভার্ব না। হ্যাঁ হ্যাড লিখি নাই, তাহলে এখানে দিলাম হ্যাড, আর এখানে আছে কি ডিড, তাহলে এর সাথে কি হবে বলো, বোঝনি আমার কথা? এই যে এটাকে ধরতে হবে, এইটা ডু, এটা মূল ভাগ, হি ডু হি ডিড দ্য ওয়ার্ক অ্যাজ হি হ্যাড ইট, শুধু হ্যাভ আছে, আসলে কি হবে হ্যাড, তারপরে তো মূল ভার্ব আসবে, এখানে গঠনের হ্যাড আসলে ভিতরে কি কি দিবা, ডান দিতে হবে, যে এটা যে এখানে আছে এটা তো একটু একটু যদি ইয়া করে তাহলে তো আর পারো না, এখানে যদি দিতাম কি মনে করো ডু দিতাম, শুধু ডু দিতাম তাহলে বুঝতে পারতো, তাহলে আগে হ্যাড আর ডু ডান দিলাম, আর এখানে আমি হ্যাড দিলাম, এটা তো এখানে তো বলা আছে রাইট ফর্ম অফ দ্য রূপ লিখো, ভুল দেওয়া আছে, তাহলে তুমি তোমার নিয়ম অনুসারে করো, হ্যাভ আছে এখানে হ্যাড হবে, হ্যাডের পরে একটা ভার্ব হবে অবশ্য, সেটা হলো মূল ভার্ব ডু, ডু দিলাম না তাহলে তুমি এটা করো, মূলত এখানে তুমি এটা দিলে ওকে হতো তাই তো, ডু বা ডি ডাস যাই দে এরকম দিলে তাহলে তুমি পারতে, এখানে এবার হ্যাড দিয়ে বলতেছ, এখন এই ধরনের বাক্যে যে এটাকে ইয়া করে সবসময় দেখতেছ না, যে এটা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স, হি ডিড দ্য ওয়ার্ক কাজটি করেছিল মনে হয় এর আগে সে করে এরকম, তাহলে এটাই যাই হোক পরীক্ষায় কিন্তু এটাই থাকবে, এটাই থাকবে কিন্তু পরীক্ষায়, তাহলে এখানে ডু থাকলে কি হবে, আগে হবে কি হ্যাড, আর ডু এর কি হবে তিন নম্বর ফর্ম কি হবে ডান, হি হ্যাড ডান ইট বিফোর, তাহলে এই যে এই স্ট্রাকচার খুব আসে পরীক্ষায়, এটা আশা করা যায় পারবে, আসলে পারবে না, হ্যাঁ তাই। আচ্ছা তাহলে আমি একটা প্র্যাকটিস দিয়ে দেখি, হি স্পিক অ্যাজ দো হি নো এভরিথিং, হি স্পিক অ্যাজ দো হি নো এভরিথিং, এইটা করো, হি স্পিক অ্যাজ দো হি নো এভরিথিং, উপরে নিয়ম থেকে এটা করো, যদি ইফ অ্যাজ ইফ অ্যাজ দো উইশ লাইক ফ্যান্সি এগুলোর পরে বি ভাব থাকে তাহলে সবসময় ওয়ার হবে, যদি বা মনে হচ্ছিল পাস্ট টেন্স, বি থাকলে ওয়ার হবে, আর অন্য ভাব থাকলে কি হবে পাস্ট টেন্স হবে, ঠিক আছে, তো বি ভাবের আসলে ওয়াজও পাস্ট টেন্স কিন্তু এটা নির্ধারিত অবশ্যই ওয়ার হবে, এই ফ্যান্সি আছে লাইক আছে উইশ আছে এরকম অনেক বাক্য আছে, হ্যাঁ তাহলে এরকম আরো কয়েকটা বাক্য আমি করি।